গোলের খেলা ফুটবল, গোলের জন্যই যত লড়াই ভক্তদের অপেক্ষা, একসাথে পুরো স্টেডিয়াম মেতে ওঠার ছবিটা দেখা তো ওই গোল হলেই মেলে। অথচ চেলসি লিভারপুল ম্যাচে সেই গোলের দেখা ভক্তরা পায়নি প্রায় দেড় বছর। রোববারের ম্যাচের আগে চার ম্যাচ গোল শূন্য ড্র, এবার তাই ম্যাচের আগে থেকেই সবার কামনা ছিল একটাই, নো মোর ড্রস প্লিজ। গোল চাই, জয় পরাজয় চাই, অথচ ম্যাচের আগ অব্দি পরিসংখ্যান ফেলেছে বিভ্রান্তিতে, মনে জাগিয়েছে অনেক প্রশ্ন। নিজেদের মধ্যকার শেষ ছয় লড়াইয়ে জেতেনি কেউ, এবারও কি ঘটবে একই ঘটনা? প্রিমিয়ার লিগে চেলসি চেয়ে বেশি প্রথম ম্যাচ কেউই জেতেনি, আবার 2012-13 মৌসুমের পর লিভারপুলও প্রথম ম্যাচ কখনোই হারেনি। লিভারপুল পারবে কি ধারাবাহিকতা বজায় রাখতে? পচেতিনো যে কোনোভাবে জিততে চাইবেন, কিন্তু লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করা সবশেষ 10 ম্যানেজারের কেউই পারেননি জয় নিয়ে মাঠ ছাড়তে। চেলসির কপালেও কি তাহলে হার লেখা? মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে গত ছয় মৌসুমের সবকটাতেই শুরুর ম্যাচে গোলের দেখা পেয়েছেন, এবার পেলেই ইতিহাস, নতুন ইতিহাস তৈরি হবে কি? ইংলিশ ফুটবলে টানা পাঁচ ম্যাচ গোল শূন্য শেষ কখনোই হয়নি, এবার তাহলে গোল হতে যাচ্ছে নাকি নতুন আরেক ইতিহাস? ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। 9:30 শুরু হওয়া ম্যাচের সমাপ্তি হবার কয়েক মিনিট পেরিয়েছে, প্রশ্নের উত্তরগুলো তাই অনেকেরই জানা। যারা জানেন না তাদের জানিয়ে দেয়া, ছয় ম্যাচ শেষে সপ্তম ম্যাচে এসেও জয় পরাজয়ের দেখা মেলেনি, বরং আরও একটা ড্র দেখতে হয়েছে লিভারপুল চেলসি ম্যাচে। গোল সংখ্যা 1-1, মোহাম্মদ সালাহ একবার গোল করলেও সেটা অফসাইড হয়ে যায়। স্বাভাবিকভাবেই টানা সাত মৌসুম শুরুর ম্যাচে গোলের দেখা পাওয়া হলো না লিভারপুল তারকার। চেলসির জন্য এই ম্যাচও আছে প্রাপ্তি। গত মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা চেলসি অলরেডদের বিপক্ষে যেভাবে খেলেছে তাতে করে লিগের পরের ম্যাচগুলোতে যে বাড়তি অনুপ্রেরণা কাজ করবে জ্যাকসনদের মনে সেটা অনুমান করাই যায়। বল পজিশন 65%, অন টার্গেটে 4 শট, এসব প্রাপ্তি না তো আর কি। উৎস মাহমুদ, অলরাউন্ডার।